আব্দুল কাদের জেলানি দে মায়ের পেটে এসেছিল এমনি আসে নাই তার জীবনী পড়ে দেখেন হযরত আব্দুল কাদের জেলানির বাবা নামাজ পড়ে আসার সময় দেখে বাড়ির কাজের লোক তার স্ত্রীর পোশাকের দিকে রোদে শুকাতে দিয়েছে ওই পোশাকের দিকে তাকিয়ে হাসতেছে কাজের লোককে বললেন তুমি কি দেখো বলে স্যার কিছু না সঙ্গে সঙ্গে তিনি পোশাকটা ওখান থেকে নিয়ে আসলেন আগুন লাগিয়ে দিলেন স্ত্রী ডাক দিয়ে বলে কি করলেন আপনি নতুন পোশাক হযরত আব্দুল কাদের জেলানির বাবা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহে তিনি বললেন দেখো তুমি এই যে গোসল করার পরে কাপড়টা রোজে শুকাতে দিয়েছিলে আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাছের লোকটা ওদিকে এক নয়নে তাকিয়ে হাসতেছে যে পোশাক তোমার শরীরকে ইজ্জতকে ঢেকে রাখে ওই পোশাক দেখে না জানিও কোন মন্তব্য করেছে মানুষের চোখের নজর ভালো না ওই নজর যদি তোমার এই পোশাকের ওপরে গিয়ে আবার পরিধান করো তোমার পেটের সন্তানের ওপরে আসর করতে পারে এই জন্য আমি পোশাকটা পুড়িয়ে ফেললাম নতুন পোশাক কিনে দেব আর আমাদের পোশাক না শিশু মেলার নাম দিয়ে শিশু নেই শুধু শিশুর খালারা আর মারা ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট একথা বলছে না অ্যাক্সিডেন্ট কি মাসেটি রাখে কিসে আপনার ওই পেটে আল্লাহ ভালো সম্পদ দেবে আপনি আশা করেন কি করে এর পরে আব্দুল কাদের জেলানি মাত্র 7 বছর বয়স মায়ের কাছে এসে বলে মা সত্যি করে বলো দেখি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে মা বলে কি বললি বলে আমি বলতাম না আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না অবশ্যই তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো তোমার পড়া মনে থাকে না কেন মা বলে বাবা তোরে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স 6 মাস এভাবে পার করতে করতে 9 মাস যখন হয়ে গেল তোর নানির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম বিজ্ঞান জানিয়েছে 6 মাসের পর থেকে মানুষ দুনিয়ার সব কথা পেটে বসে শুনতে পারে এ 9 মাস বয়সে তখন পেটে নিয়ে যখন নানির বাড়িতে যাই দেখলাম উঠানের উপরে আচার নাড়ি দেওয়া আছে আচার চেনেন যে কুলের আচার তেঁতুলের আচার আমের আচার এগুলো উঠানে শোকাতে দিয়েছে কে জানো আমি তুলে খেয়ে ফেলেছি পরবর্তীতে জানলাম এটা তোর নানির না পাশের বাড়ির একজন শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে এই জন্য তোর পড়া মনে থাকে আমার ভাইরা মানুষের জিনিস সন্তান পেটে রাখা অবস্থায় না বলে খেলে যদি সন্তানের মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের পড়া মনে না থাকে আমাদের যারা পেটে নেই ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হবে বলে হুজুর দোয়া করে তো দোয়া করে করবো কি তোর পেট ঠিক আছে কথা বলে না কেন কত রকমের নজর ওখানে পড়ে সবার নজর এক অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই ওরে শয়তান তোর নজর কত ভালো এই আব্দুল কাদের জেলানিকে 7 বছর বয়সে যখন মাদ্রাসায় নিয়েছে তার মা ওস্তাদ বলছে এই বেটা বল আলিফ আব্দুল কাদের জেলানি বলো হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের কোনো মানে নেই কি বললেন আপনি আলিফের মানে নেই তো জিনিস আমি পড়বো কেন যে জিনিসের অর্থ নেই ও বিনা কারণে ওটা পড়ি আমি সময় নষ্ট করব না ওস্তাদ বলে তুমি জানো আলিফের মানে বলছে জানি বলো দেখি হযরতে আব্দুল কাদের জেলানি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা পড়তে পড়তে তিনি প্রায় 18 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন আলিফ দিয়ে ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোশ ফেরার পরে মাকে বলছে মা আপনার সন্তানকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছিলেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে মা বলে না এই প্রথম নিয়ে আসলাম
ওস্তাদ ডাক দিয়ে বলে মা আপনার তো সৌভাগ্য আপনার খুশির বিষয় আপনার এতটুকু সন্তান প্রায় 18 পারা অর্ক সহ মুখস্থ আছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় না এ সন্তান আমার পেটে যখন ছিল আমি প্রতিনিয়ত কোরআনে কারীম পড়তাম আমি নিজে কোরআনের হাফেজা আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি ওঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি থালা বাসন মেজেছি আমার মুখে আল্লাহর কোরআন সকাল বেলা এই সন্তানটাকে ফজরের নামাজের পরে পাশে বসি আমি নিজে পড়তাম আমার ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো আমার আফসোস হয় দুঃখ হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া 30 পারায় পড়তাম আমার ছোট্ট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় কয়েক ইঞ্চি বেড খুব দামি জায়গা এটা ঠিক করেন আগে রাস্তাঘাটে যখন আসে তখন তাদের শ্বাস গোস বেড়ে যায় এরা তাবার লুজ এটা কি দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো পোশাক এমন পোশাক যেটা শাড়ির নামে মশারি কথা বলেন এখন অনেকের বউ যদি একটু সুন্দর হয় এমন পোশাক পরায় শয়তানও দেখে লজ্জা পায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তো জিনিস আমি করবো কি এক কথা বলছেন এখন কুষ্টিয়ার বড় বাজারে দেখি একজন মোটর সাইকেলে বউ নিয়ে যাচ্ছে ডাক দিয়ে বললাম ভাই কে আচ্ছা তোমার ভাবি দোয়া করো দোয়া করব ওরে তাকি একবার তাকিয়ে তাকানো যাচ্ছে না একই শাড়ি না মশারি পরিয়েছেন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমির হামজা এ তো সারা জীবন আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক আদায় করে বেড়াচ্ছে এরকম হক আদায় মন পুরায় করে না কারা করেন হাত তোলেন তো না এখানে আছে তোলেন আপনার লজ্জা করে না নিজের বউ সুন্দর আপনি নিজে দেখেন লোকজন দিয়ে দেখিয়ে মজা মারান তাবারুজের তিন নম্বর অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে যায় তখন ওরা মাজা হেলে দুলে চলে এলাকায় সব নিয়ে যে তিনটা গুণ বললাম তাবারুজের অর্থ যদি একটাও থাকে আপনার জন্য জান্নাত তো হারাম জান্নাত হারাম জান্নাত হারাম আশা করছে মেয়েরা এই তিনটা গুণে যেন গুণান্বিত না হয় জোরে বলেন আমিন প্রথম নাম্বারে নেককার হওয়ার গুণ আল্লাহর নবী জানিয়েছেন স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেয় এমন কি স্বামী স্ত্রী যে মহব্বত ভালোবাসা কেউ যদি হাত এগিয়ে দেয় স্ত্রী যদি হাত চেপে ধরে যতগুলো গোনা দিনের ভেতরে সগিরা সব আল্লাহ ঝরিয়ে দেয় অনেকে হাত ধরে নিজের বউ বাদ দিয়ে লোকেরটা সম্মানিত মা বোনেরা নেককার হতে চাইলে স্বামীকে খুশি করা লাগবে দুই নম্বরে আল্লাহর নবী বলেন স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকা পর্যন্ত আপনাকে মানা লাগবে কথা বলছেন না কেন স্বামী তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে ডন্ট কেয়ার কিছু মনেই করে না এমন বউ নেই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পরেন নেককার হতে পারেননি কারণ স্বামীর মন জয় করা লাগবে স্বামী যে আদেশ করেছে ওটা জায়েজ হলে পূরণ করা লাগবে তিন নম্বরে স্বামী যেটাই রাজি আছে খুশি আছে ওই কাজে আপনাকেও খুশি হওয়া লাগবে আমি জানি এখানে আমি সহ চেয়ারম্যান সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাপ আমার সাথে থাক কিন্তু অনেক বউ এটা চাই না আজ হাজারো পরিবারে আমরা দেখছি স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাক কিন্তু বউটা পছন্দ করে না স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকেই স্ত্রীকে তার ভালোবাসা মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয় টাকা পয়সাও দিতে চায় না সেদিন রাঙ্গামাটি লঙ্গত থেকে আসছিলাম হঠাৎ দেখি বৃদ্ধাশ্রমে এক কলেজের অধ্যাপক মাকে রেখে এসেছে এক মাস হয়ে গেল বৃদ্ধাশ্রমের
যারা কর্তৃপক্ষ আছে খবর দিয়েছে আপনার মার অবস্থা ভালো না, শেষ দেখা দেখে যান। আমারে বলছো হুজুর আপনি বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন। কর্তৃপক্ষ আমারে নিয়ে গেল, যে দেখি ওই লোকটার হাত ধরে ওর মা কাঁদতেছে, ডাক দিয়ে বলছে বাবা আজ এক মাস এখানে আমি আছি, এ ফ্যানটা ঘোরে না, তোকে আমি জীবনের শেষ কথা বলি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে মা তুমি তো মারাই যাবে, তখন আমার ফ্যান কি হবে? মা হাউ মাউ করে কেঁদে বলছে বাবা আমি আজ এক মাস এখানে আছি, ফ্যানটা ঘোরে না, আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে পাঠাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে আমি ফ্যান ছাড়া ঘুম পাড়াতে পারিনি, তোর কষ্ট হবে, এই জন্য আগাম থেকেই বললাম তুই ফ্যানটা পাল্টিয়ে দিস। ওর হাতের উপরে মা মারা গেল, হাও মাও করে কেঁদে বলে হুজুরে দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বর, আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে বউ তালাকও দিতে পারি না। আজ এক মাস আগে আমার বউ আমাকে বলেছে যদি বুড়ি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না, বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি, খরচও তেমন দিতে পারি না। আজকে আমার মাটা মারা গেল, পৃথিবীতে এখন আপন বলতে আমার আর কেউ নেই। ও মনপুরা বাসী আমার তো মনে হয় শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ ওই রকমই বসে আছে, কিছু বলারও কায়দা নেই, বললেই মার খাবেন, বললেই মার খাবেন কি। আমি যতদূর জানি এখানে অনেক স্বামী আছে যারা বর হাতে মার খায়, কারা খান হাত তোলেন তো, ওই যে একজন আল্লাহর অলিতে একজন আছে, ওর লজ্জা করে না মার খায়, পুরুষ থেকে পদত্যাগ কর, তোর পুরুষ থাকার দরকার নেই না, অসত্য কথা বলেছো ধন্যবাদ, তো মার খেয়ে করে কি, সম্মানিত মা বোনেরা মনটা একটু উদার করেন। আমার তো যতটুকু ধারণা বাংলাদেশে আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে দেখি, পুত্রবধূ যারা আছে ওরা যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে দেখে, বাংলাদেশের কোন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার কথা না, ওদের এই ছোট মনের কারণে আমাদের পরিবার এখন জাহান্নাম হয়ে গেছে। চার পাঁচটা ছেলে যাদের অধিকাংশ সময় দেখে ওই বুড়ো বুড়ি না খেয়ে থাকে, পাঁচটা ছেলে মাস পালি করে খাওয়ায়, কোরআনে পড়া কোরআন আমার এই ছোট্ট জীবনে আমি পড়ে সব চাইতে আশ্চর্যজনক তথ্য এটা, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে সব চাইতে বেশি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু মার বাবার নামে।